বাঙালি চ্যানেলের আরও একটা নতুন ব্লগে সবাইকে জানাই নমস্কার, সবাইকে ওয়েলকাম। আমি জীবনের এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে নিজের জন্য একটা ড্রেস কেনার থেকে বেশি আনন্দ হয় আমাদের ছোট্ট ঘরটার জন্য কিছু কিনলে। বাড়িটা যেন আমার আরও একটা সন্তান। ছোট্ট মেয়েটিকে মা যেমন মন ভরে সাজিয়ে নিজেই মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন, আমার অবস্থাও খানিকটা সেই রকমই। বাড়ির থেকে ঘন্টা দেড়েক সময় লাগবে জেনেও একটা উইকডে দেখে বেরিয়ে পড়লাম আইকিয়া যাব বলে। ব্যাঙ্গালোরের নাগাসান্দ্রা মেট্রো স্টেশন লাগোয়া এই ভিনদেশি বিশাল দোকানটি বাড়িকে ঘর তৈরি করার ওয়ান স্টপ সলিউশন বলতে পারেন। মেট্রো করে আসলে বেশ সুবিধা, জানেন, স্টেশনের ভেতর থেকেই একেবারে আইকিয়াতে ঢুকে পড়ার ব্যবস্থা আছে। তবে আমার ছেলেটার কথা ভেবে আমরা গাড়িটা নিয়েই এলাম। সামনের ওই টোল গেটটা পেরিয়ে একটু এগিয়ে গিয়ে ইউ টার্ন নিয়ে তারপরে পৌঁছে যাব আইকিয়ায়। এই যে এই জায়গাটার থেকে একটু লেফট নিলাম, তারপর সামনে গিয়ে ইউ টার্ন নিলাম, আর সামনেই দেখতে পাচ্ছেন আপনারা নাগাসান্দ্রা মেট্রো স্টেশন। ঠিক তার বাঁদিকটায় রয়েছে আইকিয়ার গেটটা। ঢুকে পড়েছি আমরা আইকিয়ার ভেতরে। কি বিশাল এলাকা নিয়ে তৈরি হয়েছে দেখুন। শুনেছি নাকি 460,000 স্কোয়ার ফিট এই দোকানটার আয়তন। আইকিয়া হায়দ্রাবাদ আর মুম্বাইতে আগেই ছিল, তবে ব্যাঙ্গালোরে এই বছর দুয়েক আগে খুলেছে। যে বছর দোকানটা খোলে তখন একবার এসেছিলাম, এত ভালো লেগেছিল আমার, মনে মনে সুযোগ খুঁজতাম আবার কবে আসা যায়। কিন্তু এত দূর হয় আমাদের বাড়ির থেকে, সত্যি বলতে কি ছন্দকের কাছে বায়না করতে একটু লজ্জাই করছিল। আজ হঠাৎ করেই সুযোগটা পেয়ে গেলাম। চলুন আর দেরি করব না, গাড়িটা ছট করে রেখে এবার ঢুকে পড়ব আইকিয়ার ভেতরে। প্রথম প্রথমে এই দোকানটা যখন খুলেছিল মানুষ ভেতরে ঢোকার জন্য এক দেড় ঘন্টা লাইন দিত বলে দেখেছি, তবে আজকে ভীষণ ফাঁকা ফাঁকা পেয়ে আমরা ঝট করে ঢুকে পড়েছি। বাঁদিকটায় অনেকগুলো হুইল চেয়ার রাখা, ওই বয়স্ক অসুস্থ মানুষদের যাতে স্টোরটা ঘুরে দেখতে অসুবিধা না হয় সেই কারণেই। এই দোকানটা লেভেল 1 লেভেল 2 এই দুটো ভাগে বিভক্ত। আমরা প্রথমে একটু ওপরটায় চলে যাব। ওপরটায় এসে এই সোফা টোফা দিয়ে সাজানো যে সুন্দর জায়গাটা, ঠিক এর পাশটাতেই রয়েছে একটা এন্ট্রান্স। মেট্রো করে আসলে সেইখান দিয়ে আপনাদের ঢুকতে হবে। বলতে বলতেই একটা মেট্রো যাচ্ছে, জানলার দিকে তাকান, একেবারে মেট্রো স্টেশন লাগোয়া এই স্টোরটা। এরপরে আমরা একটা কার্ট নিয়ে নিয়েছি, এবার আমরা চলে যাব সরাসরি লেভেল 2-তে। আইকিয়ার এই লিফটগুলো এত বড়, আমার দেখে প্রচণ্ড অবাক লাগে। তবে ভারী ভারী প্রচুর বড় বড় জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য এই লিফটগুলো রাখা। কার্টটা দেখুন কি অদ্ভুত দেখতে, একটা ব্যাগ লাগানো এই কার্টের মধ্যে। নর্মালি আমাদের শপিং মলে যে ধরনের কার্ট থাকে সেগুলোও কিন্তু আছে এখানে, আর আছে এই ধরনের হলুদ রঙের বাস্কেটগুলো। আজকে আমি লেভেল 2-তেই প্রথমে চলে এসেছি, আর এখানে এসে ছোটোখাটো টুকিটাকি যে জিনিসগুলো আছে সেগুলোই আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করব। এই 24টা পেনের সেটের দাম 399। আমি চেষ্টা করেছি স্ক্রিনের মধ্যে দামগুলো লিখে দেওয়া, যাতে আমার বলতে বা আপনাদের যদি দেখতেও অসুবিধা হয় অন্তত চোখে পড়ে যায় দামগুলো। এই ছোট ছোট বক্সের সেট, তিনটের সেটের দাম 149 করে। এখানে যে অর্গানাইজারগুলো রাখা রয়েছে সেগুলো বানালে ঠিক এই রকম দেখতে লাগবে। এই ঘড়িটা ভারী পছন্দ হয়েছে আমাদের, আমার থেকেও বেশি এটা ছন্দকের খুব পছন্দ হয়েছে। 599 করে দাম, এটাতে অ্যালার্ম লাগানোরও ব্যবস্থা আছে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের অর্গানাইজারগুলো রাখা রয়েছে এইখানে। এর পাশটাতেই রাখা রয়েছে নানা ধরনের সফট টয়গুলো। এখানে কয়েকটা অক্টোপাস আর ডাইনোসর রাখা রয়েছে। দাম তো আপনারা দেখেই নিলেন, তবে একবার মন দিয়ে দেখুন তো, এই মিষ্টি মুখের ডাইনোসরটা দেখে কে ভয় পাবে।
যাই হোক, এখানে রাখা রয়েছে বাচ্চাদের টেন্টগুলো আর বিভিন্ন ধরনের চেয়ার টেবিল। দামগুলো মোটামুটি দেখাই যাচ্ছে, তাই এখানে আর লিখে দিলাম না। আসলে বাচ্চাদের গরমের ছুটি চলছে তো, তাই আজকে এসে আইকিয়ায় দেখছি যে বাচ্চাদের জিনিসগুলো খুব ভালোভাবে ডিসপ্লে করা আছে। তার পাশের সেকশনটাতেই রয়েছে নানা ধরনের আর্টিফিশিয়াল ফুলগুলো রাখা। এই যে দেখছেন হোয়াইট আর রেড ফুলগুলো, এগুলো 149 করে, তবে এক একটা স্টিকে কিন্তু একটা করেই ফুল আছে। আর এই ধরনের আর্টিফিশিয়াল ফুলের প্রচুর কালেকশন রয়েছে পুরো আইকিয়া জুড়ে। এখানে তো প্রচুর রাখাই রয়েছে, দামগুলো মোটামুটি ওই 199, 299 থেকে শুরু করে 499 অবধি আছে। আর নিচের এই ফার্নগুলো দেখুন, দেখে মনে হচ্ছে যেন একেবারে সত্যিকারের ফার্ন এগুলো। আইকিয়ার প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু খুব ভালো। আমি আজ পর্যন্ত যে কটা নিয়েছি সে কটাই আমার খুব ভালো লেগেছে। ফুলগুলোর ঠিক পাশেই রাখা রয়েছে বিভিন্ন ধরনের ভাজগুলো, দামগুলো আমি লিখে দিলাম। এরপরে আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের হ্যাঙ্গারের কালেকশনের জায়গায়। নানা ধরনের হ্যাঙ্গার, লন্ড্রি বাস্কেট, বিভিন্ন ধরনের ওই জামাকাপড় শুকোতে দেওয়ার ছোট ছোট ক্লিপওয়ালা জিনিসগুলো এখানটায় পাওয়া যাচ্ছে। আমি একটা এই জিনিসটা নিয়ে নিলাম, পটুম্যানের মোজা রুমাল এগুলো শুকোতে দিতে সুবিধা হবে। এবার চলে যাব পরের সেকশনটায়। এখানে 99 রুপিজে বিভিন্ন ধরনের বাচ্চাদের সব কাটলারি সেট, বাটি, গ্লাস, প্লেট এই সমস্ত কিছু পাওয়া যায়। আজকে আমি যদিও নিচ্ছি না, তবে আমি গত বছর যখন এসেছিলাম এই সবগুলো এক সেট করে নিয়ে গিয়েছিলাম, এবং এক বছর ইউজ করার পরে আমি বলছি এই জিনিসগুলো কিন্তু খুব ভালো। আরেকটা সুবিধা হচ্ছে বাচ্চাদের হাত থেকে পড়ে গেলেও এগুলো নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স নেই। অপূর্ব দেখতে দেখুন এই আর্টিফিশিয়াল প্লান্টটা, কে বলবে এরা জীবন্ত নয়, একেবারে নকল। আইকিয়ায় কিন্তু এই ধরনের বিভিন্ন আর্টিফিশিয়াল প্লান্টের কালেকশন খুব ভালো। গত বছর যখন এসেছিলাম এই একটা পট নিয়েছিলাম, এগুলো কিন্তু মেটালের, দেখতেও খুব সুন্দর আর রংটাও নষ্ট হয়ে যায় না। এর ঠিক পাশেই রাখা আছে এই আর্টিফিশিয়াল প্লান্টটা, এটা তো দেখতে ভারী সুন্দর, কিন্তু এইগুলো ঠিক আমার বাজেটের বাইরে, তাই এগুলো নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না আমার। চলুন এবার চলে যাই সামনের দিকে, দেখি আর কী কী আছে। তবে অলরেডি একটা বেজে গেছে, তাই আমরা ভাবছি প্রথমে খাওয়া দাওয়াটা সেরে নেওয়া যাক, তারপর না হয় গিয়ে বাকি কেনাকাটাগুলো করা যাবে। রেস্টুরেন্টে যাওয়ার পথেই এখানে একটা খুব সুন্দর করে সাজানো সিটিং এরিয়া রয়েছে। আপনারা যদি রেস্টুরেন্টে খেতে না চান, এখানে খানিকক্ষণ বসে রেস্ট নিয়ে নিতে পারবেন। চলুন, আমাদের তো খেতে হবে, তাই আমরা প্রথমে রেস্টুরেন্টের দিকটায় চলে যাই। শুনেছি নাকি আইকিয়ার এই রেস্টুরেন্টটায় 1000 লোক একসঙ্গে বসে খেতে পারে। আর এখানে খাবার কেনার পদ্ধতিটাও বেশ অন্যরকমের, অন্তত আমাদের মতো ছাপোষা বাঙালি যারা জীবনেও বিদেশের মাটিতে পা রাখেননি তাদের কাছে তো ব্যাপারটা বেশ নতুন। প্রথমে এই লাইন ধরে ভিতরে ঢুকতে হবে, তারপরে এই ট্রলির মতো যে জিনিসগুলো রাখা সেটা একটা নিয়ে নিতে হবে। তার পাশেই রাখা রয়েছে ট্রেগুলো, এই ট্রেগুলো ট্রলিতে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আপনার ফুড ট্রলিটা। এরপরে লাইনটা যেভাবে এগোবে সেইভাবে আপনি ডান হাতে বিভিন্ন ধরনের খাবারের অপশানগুলো পেতে থাকবেন। এখান থেকে পছন্দ মতো জিনিসগুলো তুলে তুলে ট্রলিতে আপনাকে রেখে নিতে হবে। প্রথমে অনেক রকমের চিপস আর কুকিজ গেল। এই নিচে দেখুন গ্লাসগুলো রাখা, এখানে পাশে কফি মগও থাকে, আজকে নেই। তো আপনি কফি মাগই নিন আর গ্লাসই নিন, সেখানে কফি আর ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্ক যেগুলো আপনারা কিনবেন সেগুলো সারা দিন যতবার আপনি চাইবেন ফ্রিতে রিফিল করে নিতে পারবেন যতক্ষণ আপনি আইকিয়াতে আছেন।
আইকিয়ার এই চিজ কেকটা খুব বিখ্যাত জানেন, একটা নিয়ে নিলাম আর একটা নিলাম রেড ভেলভেট কেক। এর পরের যে সেগমেন্টটা, এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্যালাড। আজকে আমরা নিয়ে নেব একটা শ্রিম্প স্যালাড। এটা ছাড়াও আরও বিভিন্ন ধরনের স্যালাডগুলো এখানে রয়েছে, নানা ধরনের প্ল্যাটারগুলোও এখানে রয়েছে। দামগুলো এখানে লেখাই রয়েছে, আপনার যেটা পছন্দ তুলে ট্রলিতে রেখে দিলেই হলো। এর পরের সেগমেন্টটাতেই রয়েছে বিভিন্ন ধরনের র্যাপ, নানা ধরনের ফ্রুট জুস, আর হ্যাঁ, খাবার জলও আছে 40 রুপিস করে। এর পরে যে জায়গাটা, সেখানে আপনাকে এসে প্রপার অর্ডার করতে হবে। এই জায়গাটায় কিন্তু ভেজ আর ননভেজ, ইন্ডিয়ান আর সুইডিশ দু ধরনের অপশানই সব রয়েছে। আমাদের ইন্ডিয়ানের মধ্যে ধরুন আপনি পনিরের বিভিন্ন প্রিপারেশন পাবেন, চিকেনের নানা ধরনের গ্রেভি আইটেম পাবেন, সঙ্গে পরোটা, নানা ধরনের রাইস আইটেমও পেয়ে যাবেন। ছন্দক ওখান থেকে অর্ডারগুলো করছে, আমি আপনাদেরকে একটু মাফিন, নানা ধরনের স্যুপ, এই সেগমেন্টগুলো ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি। টমেটো স্যুপ আছে এখানে, পাশেই রাখা রয়েছে সল্ট, পেপার, সমস্ত কিছু। তবে আমি আজকে খুঁজছি একটুখানি ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু। আচ্ছা, এই কুকিজগুলো কিন্তু আমরা গতবার খেয়েছিলাম, খুব ভালো খেতে, তবে এবছর নিচ্ছি না। চলুন একটু ঘুরে দেখি ফ্রেঞ্চ ফ্রাই টাইপের কিছু আছে কি না, নইলে আমার ছেলেটাকে কিন্তু বেশিক্ষণ খোশ মেজাজে রাখা যাবে না। এখানে চিকেন নাগেটসগুলো আছে, নাগেটসগুলোর দাম ঠিক এই রকম। পাশেই রয়েছে পটেটো ওয়েজেস, আমার এটাতেই কাজ চলে যাবে। 70 রুপিস করে এই বোলগুলো, এর মধ্যে দেখুন পটেটো ওয়েজেসগুলোর সাথে একটু করে সসও দেওয়া আছে। একটা বোল নিয়ে নিই এখান থেকে। আমাদের কেনাকাটা মোটামুটি কমপ্লিট, এবার ছন্দক চলে যাবে বিলিং কাউন্টারে বিল মেটাতে। আর আমি একবার চোখ বুলিয়ে নিচ্ছি এখানে আর কী কী পাওয়া যায়। কেক মিক্স আছে, নানা ধরনের চায়ের অপশান আছে, কুকিজ আছে, বিস্কুট আছে। এগুলো দেখে এবার আমরা চলে এসেছি বিল মিটিয়ে খাওয়ার জায়গায়। বসে পড়েছি একটা টেবিলে, পটেটো ওয়েজেস আছে, আর এইটা আছে সুইডিশ মিট বোলের একটা প্ল্যাটার। এটা তো শ্রিম্প স্যালাডটা আপনারা যেটা দেখলেন আমাদের নিতে, তার সঙ্গে আমরা নিয়ে নিয়েছি আজকে একটা চিকেন স্রোগানফ। এই চিকেন স্রোগানফটা একটু এক্সট্রাই হয়ে গেল, কারণ ভেবেছিলাম এটা পটু খাবে, পরে ভেবে দেখলাম ওর জন্য একটা কড়াই চিকেন আর একটু রাইস নিয়ে নেওয়াই ভালো হবে, কারণ স্রোগানফও নাও খেতে পারে। তার সঙ্গে আছে একটা চিজ কেক আর একটা রেড ভেলভেট কেক। যথারীতি একটু বেশি পরিমাণেই খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে আমাদের, তবে এখানে কিন্তু জানিয়ে রাখি খাবার প্যাক করে নিয়ে যাওয়ার কোনো অপশান নেই। আর ঠিক সেই কারণে আমরা কিনে নিয়েছি 99 রুপিস দিয়ে 3টে কন্টেনারের সেট, যা খাবার বাঁচবে তার মধ্যে প্যাক করে নিয়ে চলে যাব। খাওয়া দাওয়া মিটিয়ে আমরা চলে এসেছি আবার কেনাকাটা মোডে। প্রথমেই এই 3টে সেরামিক ট্রের সেট দেখে নিলাম, 590 রুপিস দাম। এর পাশেই রয়েছে কফির বিভিন্ন ধরনের আনুষাঙ্গিক জিনিসগুলো, এখানে কফি মাগগুলোও রাখা রয়েছে। দামগুলো মোটামুটি আমি স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করেছি, কারণ সমস্ত দাম তো আর বলা সম্ভব হবে না। বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল প্লান্টস, সফট টয়, বাথ ম্যাট, এই সমস্ত সেকশন পেরিয়ে আমরা চলেছি নানা রকমের জিনিস দেখতে দেখতে। এরপরে আমরা চলে গেছি যে সেকশনটায়, সেখানে নানা ধরনের কিচেন কন্টেনার রাখা রয়েছে। আইকিয়ার এই কন্টেনারগুলো কিন্তু ভীষণ জনপ্রিয় আর প্রচুর লোকে কেনেও। 199-এর এই জিনিসগুলো দারুণ দেখতে আর ভীষণ ভালো। আমিও এগুলো কিনেছি, তবে এখান থেকে নয়।
এই ধরনের সফট টয়টা আপনারা আমাদের ভিডিওতে প্রচুর দেখেছেন, এটা কিন্তু পটুম্যান গতবার নিয়ে গিয়েছিল। আর এখানে আছে কিচেন টাওয়েলের সেটগুলো। এবার আমরা যে সেকশনটায় চলে এসেছি, এখানে রয়েছে মূলত বাথরুম সেটগুলো, তবে এগুলো বড়দের থেকেও বাচ্চাদের জন্য বেশি ইউজফুল। এখানে রয়েছে বিভিন্ন ধরনের মুশকিল আসানের জিনিসগুলো, যেমন ধরুন ড্রয়ারের লক, যেগুলো আপনারা বাচ্চাদের থেকে প্রোটেক্ট করতে চান। তারপরে রয়েছে কোনো শার্প ফার্নিচারের এন্ডে লাগানোর জিনিসগুলো, নানা ধরনের মাল্টি কালারের হুকগুলো। এখানে আছে বিভিন্ন ধরনের টুলস, স্ক্রু, বিভিন্ন ধরনের সেট। এইসব দেখতে দেখতে ভাবছিলাম আইকিয়া মানুষের জীবনের সমস্ত প্রবলেমের সলিউশনগুলো কীভাবে যেন ভেবে নেয়। এই সেগমেন্টগুলো পেরিয়ে গিয়ে এবার আমরা চলে যাব পরের সেগমেন্টে। এবছর সামার ভ্যাকেশনের মধ্যে আইকিয়াতে এসে আমার একটা উপলব্ধি হলো যে সামার ভ্যাকেশনে এরা কিন্তু বাচ্চাদের জিনিসগুলোই বেশি ডিসপ্লেতে রেখেছেন। এবার একটু ছোট করে দেখে নেব এখানকার বিভিন্ন ধরনের অর্গানাইজার আর স্টোরেজ অপশনগুলো। দামগুলো আমি স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করেছি, তবে এখানে আপনারা যা যা জিনিস দেখতে পাচ্ছেন সেগুলি সবই ওই আমাদের লন্ড্রি বাস্কেট টাইপের। আর এইখানে আছে বিভিন্ন ধরনের স্টোরেজ অপশনগুলো। এই বাস্কেটগুলো কিন্তু মেটালের, বেশ শক্তপোক্ত। আর আইকিয়ার একটা সুবিধা হলো এগুলো কীভাবে ইউজ করতে হবে সেগুলো ডিসপ্লে করা থাকে। এবার আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের বাঙ্ক বেড আর বাচ্চাদের নর্মাল বেড অপশান যেগুলো আছে সেই সেগমেন্টটায়। দামগুলো আমি মোটামুটি দেখানোরই চেষ্টা করেছি। আইকিয়ার একটা সবথেকে বড় সুবিধা হলো বিভিন্ন ধরনের রুমের মতো তৈরি করে জিনিসগুলো কীভাবে ইউটিলাইজ করতে হবে, কীভাবে ইউজ করতে হবে সেইগুলো ডিসপ্লে করা থাকে। এই রুমগুলো থেকে আপনারা আইডিয়া পেয়ে যাবেন যে আপনাদের বাড়িতে কীভাবে সাজাতে পারেন ঘরগুলো। আর তার সঙ্গে এই পুরো ব্যাপারটা একটা প্যাকেজ হিসাবে কিনতে চাইলে সেটারও দাম এখানে ডিসপ্লে করা থাকে। এই রুমটিতে যেরকম একটা আইডিয়া দেওয়া আছে ছোট বাচ্চা মেয়ের রুম কীভাবে সাজালে ভালো লাগতে পারে, একেবারে মিশন একটা ফেয়ারি টেল টাইপের অর্গানাইজেশন, দারুণ সুন্দর। সত্যি বলছি, আমার যদি একটা ছোট্ট মেয়ে থাকতো আমি তার রুমটা এইভাবে সাজিয়ে দিতেই পছন্দ করতাম। এই জায়গাটায় আছে বিভিন্ন ধরনের চেস্ট অফ ড্রয়ার আর ড্রেসিং টেবিলের অপশান, সঙ্গে আছে বিভিন্ন ধরনের মিরর অপশানগুলো। এই ধরনের বড় বড় মিররগুলো আমার বড্ড ভালো লাগে, তবে আমার বাড়িতে কিন্তু এতটা জিনিস রাখার জায়গা নেই, তাই কিনতে পারি না। এখানে আছে বড়দের বেডের বিভিন্ন ধরনের অপশান। এই যে হেজ লেখা এই ইয়েলো টি শার্ট পরা মানুষগুলোকে আপনারা দেখছেন, এরা কিন্তু আইকিয়াতে পুরো স্টোরটার মধ্যেই ছড়িয়ে আছেন এবং যেখানে আপনার যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হবে এদের কাছে একবার বললেই হবে, এরা ভীষণভাবে হেল্প করে দেন। এখানে আমরা চলে এসেছি একটা ডাইনিং কাম লিভিং রুমের অপশানের মধ্যে। কি সুন্দর করে সাজিয়ে প্রত্যেকটা জিনিসের দাম দিয়ে প্রত্যেকটা রুম এরা অর্গানাইজ করে রেখেছেন। এখানে যাদের নতুন বাড়ি তৈরি হচ্ছে
বা নতুন ফ্ল্যাটের ইন্টেরিয়ার নিজেরাই ভাবনা চিন্তা করে তৈরি করছেন, তারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইডিয়া পেয়ে যাবেন। কিন্তু সেগমেন্টটা পুরোটাই যখন লিভিং রুমের, তখন বিভিন্ন জায়গায় এরা বাস্কেটে করে রেখে দিয়েছেন নানা ধরনের ডেকোর আইটেমগুলো, অপূর্ব সুন্দর এদের ডেকোর আইটেমগুলো। আর সোফারও প্রচুর অপশান রয়েছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের সেন্টার টেবিল, সাইড টেবিল, টিভি ইউনিটের অপশানগুলো। আইকিয়াতে পাওয়া যায় না এরকম বোধহয় বাড়ি ঘরের কোনো আইটেমই নেই। আমার এই জিনিসগুলো দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল, এত টাকা খরচা করে ইন্টেরিয়ার ডেকোরেশন না করিয়ে আইকিয়া থেকে এই জিনিসগুলো তো রেডিমেড কিনে নিলেই হতো। তবে আমি যখন বাড়ি তৈরি করেছি, মানে আমাদের ফ্ল্যাটের আর কি ডেকোরেশন করেছি, তখন ব্যাঙ্গালোরে আইকিয়া খোলেনি। এই কথাটা বলে মনটাকে একটু শান্তি দেওয়ার চেষ্টা করছি। আপনারা সোফার একটু বিভিন্ন ধরনের অপশানগুলো দেখে নিন। আইকিয়ার সোফা কিন্তু প্রচণ্ড বিখ্যাত, আমার অনেক বন্ধু বান্ধবী কিনেছেন। আইকিয়ার সোফার দাম আমি যা মোটামুটি দেখলাম, ওই 20,000 টাকা থেকে শুরু করে 1-1.5 লাখ এইরকম দামের সোফা আমি দেখেছি। তার সঙ্গে আছে সিঙ্গেল সোফাগুলো, মোটামুটি ওই 14-15-18-20,000 টাকা এগুলোর দাম। এর সঙ্গে আছে বিভিন্ন ধরনের হাই চেয়ার, রেকলাইনার, এই অপশানগুলোও আছে। রকিং চেয়ারের অপশানও কিন্তু এখানে আছে। এই বিভিন্ন ধরনের সোফাগুলো দেখতে দেখতে আমি আবিষ্কার করলাম পটুম্যান আর পটুম্যানের বাবা দুজনেই একটি সোফার মধ্যে প্রায় ঘুমিয়ে পড়েছেন। বেচারা আমার সঙ্গে ঘুরতে এসে আর কী বা করা যায়, এত বড় একটা স্টোর ঘুরতে কিন্তু প্রচুর এনার্জি লাগে। তাই যারা আসবেন তাদের জন্য একটা ছোট্ট টিপস দিয়ে দিই, তারা কিন্তু প্রচণ্ড কমফোর্টেবল জুতো আর ড্রেস পরে আসবেন, কারণ এই আইকিয়া ঘুরতে আসাটা মোটামুটি একটা সারাদিনের ব্যাপার। জিনিসপত্রের দাম যেমন আকাশ ছোঁয়া আছে, সেরকম মধ্যবিত্তের নাগালের মধ্যেও আছে। এই ধরনের প্রচুর অপশান কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন, সেটা কিচেনের আইটেমই হোক বা হোম ডেকর। আমি কিন্তু এখানে লোয়েস্ট প্রাইস দেখেছি 69 থেকে। হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, আমি কিন্তু 19 টাকার ছোটো ছোটো কন্টেনারও এখানে দেখেছি। সুতরাং একটা কথাই বলতে পারি, আমাদের ছাপোষা মধ্যবিত্ত মেন্টালিটি নিয়ে যারা আসবেন, তারাও কিন্তু খালি হাতে এখান থেকে ফিরে যাবেন না। কোনো না কোনো জিনিস আপনাদের প্রাইস রেঞ্জের মধ্যে আপনারা পেয়েই যাবেন। আমরা এখন যে সেগমেন্টটায় ঘুরছি, এখানে রয়েছে বিভিন্ন ধরনের কিচেন আইটেম। আর আমি একটা কথা বলবই আপনাদের, যে কিচেন আইটেমগুলোই জানেন মোটামুটি মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে। আসুন দেখে নিই। কিছু জিনিসের দাম যেমন আমার মনে হয়েছে ওভার প্রাইসড, আবার কিছু জিনিস মনে হয়েছে এগুলো হয়তো বাজার দরের থেকে একটু কম দামেই আইকিয়াতে পাওয়া যায়, কারণ আইকিয়া একটা কোয়ালিটি কিন্তু সবসময় মেনটেন করে। এবার আমরা চলে এসেছি কুকওয়্যার সেকশনটায়। এখানে বিভিন্ন ধরনের কুকওয়্যারগুলোর দাম আমার যথেষ্ট বেশি মনে হয়েছে, তবে এগুলোর কোয়ালিটি সম্বন্ধে আমি কোনো কথাই বলতে পারবো না, কারণ আমি এখান থেকে জীবনেও কোনো কুকওয়্যার কিনিনি। এখানে যে প্রেশার কুকার, ননস্টিক কুকওয়্যারগুলো আপনারা দেখছেন, সেগুলো সবই আইকিয়ার নিজস্ব প্রোডাক্ট।
দামগুলো মোটামুটি দেখাই যাচ্ছে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের চপিং বোর্ডের অপশন। চপিং বোর্ড তো হলো এই জিনিসটা, দেখুন একদম আমাদের সেই বাংলা পিঁড়ির মতো না? তবে ওই বিভিন্ন ধরনের বেশি দামি চপিং বোর্ডগুলো ছাড়াও কম দামেও নানা ধরনের অপশন কিন্তু এখানে রয়েছে। এখানে রাখা রয়েছে বিভিন্ন ধরনের টেবিল ম্যাটগুলো, 99 থেকে শুরু করে 499-699 অবধি আছে এক একটি টেবিল ম্যাটের দাম। আমি যথারীতি মধ্যবিত্ত ছাপোষা মেন্টালিটি থেকে বেরোতে না পেরে 99-এর দুটো টেবিল ম্যাট নিয়ে নিয়েছি। এই জায়গাটায় আছে বিভিন্ন ধরনের কুশন, কুশন কভার, বালিশ, এই ধরনের অপশানগুলো। মোটামুটি ওই 149 থেকে শুরু হয়েছে কুশনের রেঞ্জ। এরপর আমরা চলে যাব যে সেগমেন্টটায়, সেটা হচ্ছে কার্পেটের। আরেকটা কথা তো না বললেই নয়, এখানে পর্দারও প্রচুর অপশান রয়েছে। আপনাদের যদি বাজেটে পোষায় তাহলে আপনারা দেখতে পারেন। এইটা হচ্ছে কার্পেটের জায়গাটা। এখানে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন রেঞ্জের কার্পেট রয়েছে। আপনার রুমের সাইজ অনুযায়ী আপনারা কিনে নিতে পারেন। আমি আজকে আর দামগুলো দেখালাম না, যদি আপনাদের লাগে আপনারা নিজেই এসে দেখে নিতে পারেন। এবার চলে যাব আইকিয়ার একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট সেকশন, সেটা হচ্ছে লাইট। লাইট কিন্তু আইকিয়া দারুণ দারুণ বানায় এবং প্রচণ্ড ফেমাস এদের লাইটগুলো। আমি দামগুলো মোটামুটি ছবির মধ্যেই দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কারণ এখানে লাইটের এত অপশান, শুধু লাইটের ওপরেই একটা গোটা ভিডিও বানিয়ে নেওয়া যায়। যেহেতু আমাদের সময় এবং সামর্থ্য কোনোটাই নেই বারবার করে আইকিয়ায় আসার, তাই একটা ভিডিওর মধ্যেই আমি এটা ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করলাম। যথাসম্ভব আমি দামগুলোও দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তবে একটা কথা কি জানেন, এই ধরনের লাইটগুলো দেখতে দেখতে আমার বারবার মনে হচ্ছিল এগুলো বোধহয় ওই ইনস্টাগ্রাম আর সেলিব্রিটিদের বাড়িতেই মানায়। জানি না আমার বাড়ি তৈরির আগে আমি যদি এই সন্ধানটা পেতাম তাহলে আমি কিনতাম কি না, তবে এগুলো কেনা থেকেও বড় কথা এগুলো মেনটেন করতে পারা। আপনারা এত দূর অবধি যদি আমার ভিডিওটা দেখেই থাকেন তাহলে আপনাদের সঙ্গে কিছু মনের কথা শেয়ার করাই যায়। ঘর সাজানোর নেশাটা আজকাল মাথার মধ্যে যখনই চেপে বসে, ঝাঁ চকচকে সব দোকান আর শপিং মলে যাই, কি জানি কেন ছোটবেলার একটা পেস্তা রঙের চৌকো ঘর ভেসে ওঠে চোখের সামনে। আজ হয়তো সামর্থ্য আছে, কিন্তু আমার ওই বেড়ে ওঠার ঘরটাকে সাজানোর মতো সময় আজকে আর আমার হাতে নেই। হারিয়ে গেছে তা কালের নিয়মে। যাকগে, এইসব নির্লজ্জ খুচরো নস্টালজিয়াকে বেশি আর প্রশ্রয় দেব না। বাস্তবের মাটিতে শক্ত করে পাটা রেখে নানা রকম সেন্টেড ক্যান্ডেল আর ফুল, এই সমস্ত দেখতে দেখতে নানা ধরনের ফুলদানিতে চোখ বোলাতে বোলাতে চলে যাই বিলিং কাউন্টারের দিকে। তবে যাদের কথা না বললেই নয়, আছে নির্বাক সারি সারি জীবন্ত সব গাছ। আর দাঁড়াবো না এখানে, পাছে মায়া জড়িয়ে যাই আবার ব্যালকনিতে নতুন করে জায়গা বানাতে হয় এদের জন্য, তাই এই জায়গাটায় যথাসম্ভব জোরে পা চালিয়ে চলে এলাম। বিলিং কাউন্টারের দিকে যাচ্ছিলামই, কিন্তু মাঝপথে এই জায়গাটা দিয়ে যেতে হয় যেখানে উঁচু উঁচু সব র্যাকের মধ্যে রাখা রয়েছে ভারী ভারী সব আসবাবপত্র। আপনারা যদি কেনেন তাহলে এখানে বিলটা নিয়ে আসবেন। এখানে হেজ লেখা ইয়েলো ড্রেস পরা যে লোকগুলো আছেন তারাই আপনাকে হেল্প করবে জিনিসপত্রগুলো নামিয়ে দেওয়ার ব্যাপারে। চলুন, আমরা এখানে আর দাঁড়াবো না,
কারণ আমরা তো এখানে বিভিন্ন ধরনের ফার্নিচারের পারচেস করতে আসিনি, যা যা কেনা হয়ে গেছিলো চলে এসেছি তা কিনে। বিলিং কিন্তু নিজেদেরকেই করে নিতে হবে, ছন্দ কোয়ালিটি সিস্টেমে এন্ট্রি করতে শুরু করে দিয়েছে। যাই হোক, বিল মিটিয়ে এবার আমরা বেরিয়ে পড়েছি, চলে যাচ্ছি এক্সিট গেটের দিকে। এক্সিট গেটটা দিয়ে বেরিয়েই সামনে যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়েই হচ্ছে মেট্রোর এন্ট্রিটা। আপনারা যদি মেট্রো করে ফিরতে চান তাহলে এখান থেকে চলে যেতে পারেন সরাসরি নাগাসান্দ্রা মেট্রো স্টেশনে। আমরা তো গাড়ি নিয়ে এসেছি, তাই লেফট সাইডে একটা লিফট আছে, ওটা দিয়েই নেমে যাব পার্কিংয়ে। পার্কিংয়ে এসে সমস্ত জিনিসপত্র গাড়িতে তুলে এবার আমরা রওনা হচ্ছি বাড়ির দিকে। আবার সেই ঘন্টা দেড়েকের পথ, এখন তো অফিস আওয়ার শুরু হয়ে গেছে, সুতরাং হয়তো দেড় ঘন্টারও বেশি সময় লাগবে। বাকি জিনিসগুলো আপনাদের বাড়ি গিয়েই দেখাবো তাহলে। চলে এসেছি বাড়িতে, আর এই হচ্ছে আজকে আমাদের কেনাকাটা। এখানে আপনাদের একবারে আমি দেখিয়ে দিচ্ছি কী কী কিনেছি, কিন্তু ইন্ডিভিজুয়ালি আমি আর দেখাচ্ছি না, কারণ এই ধরনের প্রচুর জিনিস আজকে আপনারা সারাদিন দেখেইছেন। পরে যখন ব্যবহার করব, এক এক করে আপনাদের এই জিনিসগুলো আমি বলে দেব। আজকের ব্লগটা অলরেডি বেশি বড় হয়েই গেছে, তাই আর বড় করছি না, আপাতত এখানেই শেষ করি। যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন, তাহলে বুঝতে পারবো যে আমি সঠিক পথে চলছি। আজকের মতো আসি তাহলে, সবাই খুব ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আর একটা কথা, যেটা না বললে বড় অন্যায় করা হবে, সেটা হচ্ছে যারা আমাদের সাবস্ক্রাইব করে আমাদের 1000 সাবস্ক্রাইবারটা পূরণ করতে সাহায্য করলেন, তাদের অশেষ ধন্যবাদ। আশা করছি আগামী দিনেও আপনাদের পাশে পাবো।